Look out at the sun. But a shop was closed right across the street, and it stands where the sunrise used to be in the afternoons on the couch. Good afternoon, friends. Foodies and Style Unlimited এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রিয়া হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে ক্রিস্পি পামকিন পকোড়া। তো রেসিপিতে প্রথমেই দেখতে পাচ্ছ কুমড়োটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কুমড়োটা অবশ্যই ম্যারিনেট করা আছে সামান্য হলুদ, একটু চিনি আর একটু নুন দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, একটু চালের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো টেস্টের জন্য, সামান্য একটু হলুদ, কারণ অলরেডি হলুদ একটু দেওয়া, কালো জিরে আর সামান্য একটু চাট মশালা। আর তার সঙ্গে যাচ্ছে বেসন, বেসনটা আছে 5 tablespoons মতো, আর সাদা সর্ষের তেল, আর চালের গুঁড়ো আর ময়দা যেটা আছে ওটা 2 tablespoons করে আছে। আর তার সঙ্গে যাবে গোলমরিচের গুঁড়ো, ওটা একদম লাস্টে একটু অ্যাড করে দেবো রেসিপিটা তৈরি হওয়ার পরে। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এতে আমি দিয়ে দিলাম ফার্স্টে 2 tablespoons চালের গুঁড়ো, তার সঙ্গে দেব ময়দা গুঁড়ো 2 tablespoons, এর সঙ্গে যাবে চাট মশালা 1/4 tablespoon, তার সঙ্গে কালো জিরে দেব সামান্য একটু, এটা ঝাঁঝের জন্য দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব 1/4 tablespoon, আর এর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1/4 tablespoon। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দাটাকে, সরি, এর মধ্যে আমি দিয়ে দেব বেসনটাকে। তো এটাকে ফার্স্টে আমি গুলিয়ে নেব। আমি একটু গরম জল রেডি করে রেখেছি, সেটা দিয়ে ফার্স্টে ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা ফার্স্টে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি রেসিপিটা কেমন হবে। তো আমার ব্যাটারটা গোলা রেডি হয়ে গেছে। ব্যাটারটা দেখুন থিকনেসটা খুব সুন্দর হয়েছে। ব্যাটার ভালো করে গোলার পরে 5 থেকে 7 মিনিট যখন উঁচু করলে এরকমভাবে পড়বে, তার মানে ওটা পারফেক্ট গোলা হয়েছে। তো এইবারে আমি এক এক করে এর ভেতরে চুবিয়ে আমার ফ্রাইটা শুরু করে দেবো, পকোড়া ফ্রাইটা। তো চলুন দেখা যাক কীভাবে ফ্রাইটা করছি। তো কড়াইটাকে ফার্স্টে আমি গরম করে নিচ্ছি। কড়াইটা প্রথমে একটু প্রিহিটই করা ছিল, তো এবার ধরিয়ে নিলাম কড়াইটা। এবার এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দেবো। সাদা তেল এখানে মোটামুটি 5 tablespoons মতো আছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পকোড়াগুলোকে ছাড়বো। পকোড়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন মিক্স করা পকোড়া করা হয়, টোম্যাটোর পকোড়াও হয়ে থাকে, পামকিনের তো আমি করে দেখাচ্ছি, পনির পকোড়া হয়, আরও বিভিন্ন রকমের পকোড়া হয়। তো কী কী রেসিপি হয়, একেই বাইরে বৃষ্টি পড়ছে, এই সময় পকোড়া চায়ের সাথে বা কফির সাথে খুব ভালো লাগে, আর দুপুরবেলা গরম গরম ডালের সাথে আরও বেশি টেস্টি লাগে পকোড়া খেতে, বাচ্চারাও খুব ভালোবাসে। তো বাইরের খাবার খাওয়াটা এই সময় করোনাতে একদমই ঠিক না। তো চলুন পকোড়াগুলো ভেজে নিই, আর আপনারা অবশ্যই আপনাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করবেন, আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলোকে আমি ছেড়ে দেবো এক এক করে। পকোড়াগুলোকে একটু একটু করে ছেড়ে নিচ্ছি আমি। কুমড়োটাকে অনেকটা পাতলা করে কাটতে হবে, এর থেকেও চাইলে আর একটু পাতলা করে কাটতে পারেন আপনারা। আপনারা যদি চান কুমড়োটাকে অনেকটা আলু ভাজার মতো লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, পাতলা পাতলা পিস বার করে, মানে এই পিসগুলোকেই মাঝখান থেকে আরও 2-3টে যদি লম্বালম্বি ভাগ করেন তাহলে খুব ভালো লাগবে খেতে, ওটা আরেকটা নতুন রকমের দেখতে হবে জিনিসটা। পামকিনের তো বাকি অনেক রকম গুণ থাকে, যেমন আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কুমড়ো খুবই ভালো। তো ভেজে নেওয়ার পর আমি দেখাচ্ছি আমার পকোড়াগুলো কেমন হলো। পকোড়াগুলো ভাজা প্রায় রেডি। তো রেডি হয়ে গেছে আমার ক্রিস্পি পামকিন পকোড়া। জিনিসটা খেতে সত্যিই খুব ক্রিস্পি হবে, তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখো আর সবাইকে খাওয়াও। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমার আপকামিং ভিডিওজে আমি হাজির হয়ে যাব, আর পারলে তোমাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, আমার রেসিপিটা এখানেই শেষ করছি, টাটা।